একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। এই জয় আমাদের সমস্ত ব্রাহ্মণের জয়, এই জয় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের জয়, এই জয় শ্রীধর মিশ্রের জয়। এবং ইতিহাসের পাতায় বড় বড় করে লেখা থাকবে যুগ যুগ ধরে যেটা সম্ভব হয়নি, অতীতে ছোট ছোট কিছু সংগঠন তৈরি হয়েছিল, আজও কিছু সংগঠন আছে, তারা যেটা করতে পারেনি আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সেটা করে দেখিয়ে দিয়েছে। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলার মুখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারে বারে দরবার করে, আপনারা সব খবর জানেন না, আমরা সুমনবাবু আমরা যখন গেছি সিদ্ধার্থের সাথে আমাদের সারাদিন স্নান হয়নি, সারাদিন আমাদের খাওয়া হয়নি, আমরা কখনো তৃণমূল ভবনে কখনো আমরা নবান্নে আমরা হত্যে দিয়ে পড়ে থেকেছি, আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্যে, আমরা রাজীব ব্যানার্জির সঙ্গে দেখা করার জন্যে, যাতে আমাদের ব্রাহ্মণদের ভাতা প্রদান হয়, যাতে ব্রাহ্মণদের মুখে আমরা একটু হাসি ফোটাতে পারি। আপনারা অনেক কষ্ট করেছেন আমরা স্বীকার করছি, আপনারা আমাদের সহযোগিতা করেছেন তাই এটা সম্ভব হয়েছে। এবং আপনারা সবাই জানেন, সবাই এক বাক্যে স্বীকারও করেন, আমাদের হুগলি জেলার সম্পাদক মাননীয় সুমনবাবু তিনি প্রচণ্ড লড়াকু মানসিকতার লোক, তিনি প্রতিনিয়ত লড়াই করছেন এবং আমি সর্বতোভাবে তার পাশে রয়েছি এবং আমাকে যথেষ্ট সম্মান করেন, আমার সাথে আলোচনা না করে কোনো কাজ করেন না। এবং দীর্ঘদিনের প্রয়াসে আজকে আপনারা জানেন যে আজকে হুগলি জেলা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আজকে এক নম্বর জায়গায় গিয়ে পৌঁছেছে। গত কৃষ্টিলোক ময়দানে, যেটাকে শান্তিপুর বলা হয়, ওখানে রাজীব বন্দ্যোপাধ্যায় বন সম্পদ উন্নয়ন মন্ত্রী এসেছিলেন এবং সেই সভায় যারা গিয়েছিলেন তারা দেখে এসেছেন 90% ব্রাহ্মণ আমার হুগলি জেলার। এবং সেখানে মুক্ত মঞ্চে সভা মঞ্চে স্বীকার করা হয়েছে যে আমার হুগলি জেলাই সভাটাকে ভরিয়ে দিয়েছে, হুগলি জেলার জন্যেই আজকে আমাদের সভা সফল। এবং সেটা আপনাদের জন্যেও হয়েছে, তাই আপনাদেরকে অনেক দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, আমাদের রাজ্য সম্পাদক যিনি আমাদের সৃজক প্রাণপুরুষ মাননীয় শ্রীধর মিশ্র মহাশয় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে চারবার পাঁচবার দরবার করেছিলেন ব্রাহ্মণদের যাতে কিছু পরিষেবা দেওয়া হয়, এবং তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে দুস্থ ব্রাহ্মণদের আমরা ভাতা দেওয়ার ব্যবস্থা করব। তিনি তার কথা অনুযায়ী তিনি আমাদের গতকাল ঘোষণা করেছেন দুস্থ ব্রাহ্মণ পরিবার আপাতত 8,000 জন ব্রাহ্মণকে মাসে 1,000 টাকা করে তিনি ভাতা প্রদান করবেন। এছাড়াও দুস্থ ব্রাহ্মণ যার একেবারেই বাড়ি নেই সেই ব্রাহ্মণের তিনি বাড়ি করে দেবেন কথা দিয়েছেন, এর জন্য সমস্ত ব্রাহ্মণের তরফে তাকে আমরা অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাচ্ছি তার এই সাধু প্রয়াসের জন্যে। এবং আমরা ব্লকে ব্লকে জেলার তরফ থেকে আমরা নির্দেশ দিয়েছি প্রতিটি ব্লকে ব্লকে উৎসব পালন করে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান জানাবো আমাদের উৎসবের মধ্য দিয়ে, যে তিনি ব্রাহ্মণদের কথা চিন্তা করে দুস্থ ব্রাহ্মণদের এই করোনার আবহে দুস্থ ব্রাহ্মণদের পাশে দাঁড়িয়েছেন, দুস্থ ব্রাহ্মণদের তিনি ভাতা এবং ঘরের কথা বলেছেন। এর জন্য আমরা আপ্লুত, তাকে অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমার নাম অসিত কুমার মিশ্র, আমি হুগলি জেলার সভাপতি। আমাদের ট্রাস্টের নাম পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, এবং আমাদের ব্রাহ্মণের তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ জানাচ্ছি, তিনি দীর্ঘায়ু হন এবং তিনি আরও আরও আমাদের রাজ্যের উন্নতি করুন। সম্পূর্ণ সুরক্ষিত এবং স্বাস্থ্যকরভাবে 8ই জুন থেকে আবার ওপেন হচ্ছে আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক, জয়রামপুর, আরামবাগ, হুগলি। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।